আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, সূর্য ছাড়া আমাদের এই পৃথিবী অচল তা আমরা সবাই জানি, কিন্তু এই সূর্য পৃথিবীর বড় দুশমন। সূর্যের কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেটাকে বিজ্ঞানীরা বলছে সোলার ঝড়। একদিকে বিজ্ঞান, আরেকদিকে ইসলামও বলছে। নাসা এবং স্পেস ওয়েদার ওয়েবসাইটে তারা গত 5 দিন ধরে এই কথাটি নানানভাবে প্রকাশ করছে। শুধু এই কথা তারা এখন বলছে না, কয়েক বছর আগে থেকেই বলছে, এবং খুব শীঘ্রই পৃথিবীতে তাপমাত্রা ঝড় আসতে পারে, যার সময়সীমা দিয়েছে 2023 কিংবা 2024 সাল, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আমরা এমনটাই দেখছি পুরো পৃথিবী জুড়ে, পৃথিবীতে তাপমাত্রা দিন দিন বাড়ছে। তবে বর্তমানও তারা বলছে সূর্য থেকে অতিরিক্ত বেগুনি রশ্মি পৃথিবীতে ধেয়ে আসছে, আর ইসলাম তাই বলছে যে সৌরঝড়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। আমরা জানি পৃথিবী ধ্বংস হতে পারে পাথর বৃষ্টি, গ্রহ নক্ষত্র একত্রে কিংবা নক্ষত্রে ধ্বংসের কারণে, কিন্তু সূর্য কেন এত পরিবর্তন হচ্ছে ঘন ঘন, কীভাবে ঘটছে? আসুন বিস্তারিত জানি। আগে আমরা তাদের গবেষণা থেকে জানি, তারপর হাদিসে আলোকে ব্যাখ্যা করব। AOAA এবং CME দুই গবেষণা কেন্দ্র আমাদেরকে বারবার সতর্ক করছে সূর্যের করোনা হোল আমাদের মেঘের সাথে সংঘর্ষ বাঁধছে, যেটা পরিষ্কারভাবে বলতে পারি যে সূর্য এবং পৃথিবী দুটোরই চুম্বক ক্ষেত্র রয়েছে, যার কারণে পৃথিবীতে ধেয়ে আসছে এই ঝড়। তাদের গবেষণা অনুযায়ী 1995 সাল থেকে 2030 সাল পর্যন্ত সূর্য থেকে কী পরিমাণ তাপের ঝড় এবং তাপমাত্রা বৃদ্ধি হতে পারে তার একটি টার্মিনেশন ইভেন্ট তৈরি করেছে। এইখানে দেখতে পাচ্ছেন সূর্য তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে। তারপর আরেকটি দেখুন, সূর্য নীল চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে, আর যখন লাল এবং নীল মিলিত হবে তখনই সোলার ঝড় হওয়ার সম্ভাবনা বেশি। সোলার ঝড় আসছে তার প্রমাণে তারা আকাশে কিছু বেলুন উড়িয়ে দিয়েছে। 7 বছর তারা এই পরীক্ষা চালায়, তখন কয়েকটি বেলুন উল্কার সাথে ধাক্কা খেয়ে এবং সূর্যের রশ্মির কারণে বিস্ফোরণ হয়ে যায়। আমি একটু যা বললাম এটি হচ্ছে তাদের গবেষণা বা ধারণা। এবার দেখি আমাদের কোরআন কি বলছে। আমি সরাসরি হাদিসে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিদশ, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জৈনক সাহাবি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আসলাম, কখন এরূপ হবে? নবী করিম সাল্লাল্লাহু আসলাম বলছেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদপানের প্রসার ঘটবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নিক্ষেপ করবেন, যে নিক্ষেপ পাথর হতে পারে, ঝড় হতে পারে অথবা তাপও হতে পারে, অর্থাৎ যা কিছু হবে সব উপর থেকেই হবে, আবার নিচ থেকেও হবে সেটা ভিন্ন বিষয়। আজকে আমি দেখাবো যে উপর থেকে আমাদের যে পাথর রয়েছে কিংবা এক গ্রহ আর গ্রহর সাথে মিলিত হওয়ার কারণে পৃথিবী ধ্বংস হতে পারে, আরেকটি হচ্ছে সূর্য বা কোনো নক্ষত্র ধ্বংসের কারণে, যেটির প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাকবীর 1 নম্বর আয়াতে, যখন সূর্য জ্যোতিহীন বা নিষ্প্রভ হবে, সূর্য যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। শুধু সূর্য নয়, সূর্যের মতন আরও অনেক নক্ষত্র রয়েছে যারা আলো দেয়, যারা আলো তৈরি করে, এবং এরকম কালার নয়, তাদের রং বিভিন্ন ধরনের। তো সূর্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর অস্তিত্ব কেমন হবে? আর বর্তমানে যে তাপমাত্রা যে বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে একটি নক্ষত্র সে ধ্বংসের পূর্বে তার কিছু ব্যতিক্রম আচরণ থাকবে। যে কোনো জিনিস বাস্ট হয়ে গেলে সেটির একটি খারাপ দিক বা খারাপ একটি লক্ষণ দেখা যায়। প্রত্যেকটা জিনিসেরই একটি লক্ষণ রয়েছে। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি যে সূর্য ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, তার জ্বালানি ফুরিয়ে আসছে, এবং বিজ্ঞানীরা তাই প্রমাণ করছে যে সূর্য ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাচ্ছে।
তো সূর্যের এই যে ব্যতিক্রম ঘটনা ঘটছে এটা স্বাভাবিক, এটা হবে। আর এটাই মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাই বলছে যে উপর থেকে কিছু একটা আসবে। তারপর সূরা নাজিয়াত 2-4 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুতগতিতে, শপথ তাদের যারা দ্রুতগতিতে অগ্রসর হয়, এবং শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে, কিয়ামত অবশ্যই হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ নক্ষত্র এবং দ্রুতগতিতে আসছে। দ্রুতগতিতে আপনি গ্রহ নক্ষত্রকে বলতে পারেন, ব্ল্যাক হোলকে বলতে পারেন, এবং গ্রহ নক্ষত্র যে কোনোভাবে একটার সাথে আরেকটা মিলিত হয়ে কিয়ামত সংঘটিত হবে। এবং এর কিছু আমরা পাথরও বলতে পারি, যে পাথর বৃষ্টি হবে, উপর থেকে পাথর বৃষ্টি হতে পারে কিংবা সৌর ঝড়ও আসতে পারে। তারা বলছে এটাকে তাপমাত্রা, আর আমরা বলছি যে এটা কিন্তু একটি আজাব। আর তাপ আসে হলো জাহান্নাম থেকে। জাহান্নামে দুটি নিঃশ্বাস ছাড়ে, একটি ঠান্ডা একটি গরম। তো হাদিসের বাস্তুরীতি অনুযায়ী যদি আমরা দেখি যে এই গরম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের মাধ্যমে এই তাপটি আমরা বুঝছি যে সূর্য আমাদেরকে তাপ দেয়, কিন্তু না, বরং সূর্য তাপ দেয় আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে বিভিন্ন দেশে তাপমাত্রা যে হয় এটা জাহান্নামেরই একটি অংশের মানে লক্ষণ বা একটি আজাব, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আজাব কতটা কঠিন হতে পারে। দুনিয়াতে থাকতেই আমাদের উচিত এই তাপ থেকে, আমরা যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তাওবা করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আর বিশেষ ক্ষেত্রে বৈজ্ঞানিকরা যে প্রমাণটি দিচ্ছে যে সূর্যের যে আলো যে বৃদ্ধি পাচ্ছে এবং ধেয়ে আসছে বিভিন্ন ঝড়টর, কোরআনে এটাকে বলছে আজাব এবং কিয়ামতের আলামত। আপনি গভীরভাবে বিশ্লেষণ করলে আরও অনেক ব্যাখ্যা আসবে। আমি তো সামান্য কয়েকটি আয়াত এবং হাদিস বললাম, আমি যদি আরও কিছুক্ষণ গবেষণা করতাম তখন আমি ইনশাআল্লাহ আরও অনেক কিছু তথ্য বের করতে পারতাম। কিন্তু বর্তমানে তথ্য অনুযায়ী তারা বিগত কয়েকদিন ধরে এবং বছরখানিক ধরে তারা যে গবেষণাটি চালিয়েছে যে সূর্য কোরনহল থেকে আলো নির্গত হচ্ছে, তারপর আলো বৃদ্ধি পাচ্ছে, তারপর তাপ বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন আকার আকৃতি চেঞ্জ এবং সূর্যের আচরণ বৈশিষ্ট্য সব দিক থেকে পরিবর্তন হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাই বলেছেন প্রতিটি কথা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হবে, শুধু সময়ের অপেক্ষা বাকি। যত দিন যাবে দেখবি ইনশাআল্লাহ আমাদের আলেমগণ তারা এই ব্যাপারে বিভিন্ন গবেষণা করে তারা প্রমাণ করবে যে ইসলাম বৈজ্ঞানিক ধর্ম নয়, এর জন্য আসেনি, তবুও ইসলাম প্রমাণিত হবে এটা একটি বৈজ্ঞানিক ধর্ম। তো সুতরাং এর থেকে আমরা আমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত সন্নিকটে এবং আমাদের পাপ কাজের জন্য তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাওফিক দান করুক। আমিন।